আসন্ন আইপিএল এর মেগা নিলামে কোন কোন প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে সেটা নিয়ে আলোচনা চলছে। প্রত্যেকটা দল প্রায় সেট, কোন ছজন প্লেয়ারকে ধরে রাখা হবে সেটা বাছাটা বেশ কঠিন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসে থাকা নিয়ে ঋষভ পান্তের একটি পোস্ট জল্পনা তৈরি করল। তিনি নিলামে উঠতে পারেন বলেই ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকে নিজের আইপিএল এর অভিযোগ শুরু করেন পান। একজন প্লেয়ার থেকে তিনি এখন অধিনায়ক, সাফল্য না এলেও তার ওপরেই ভরসা রেখেছেন ফ্র্যাঞ্চাইজি। বাকি দলের ক্ষেত্রেও কম বেশি ছবিটা এই রকম, কোনো একজন প্লেয়ারকে কেন্দ্র করে দল। এবার মেগা নিলাম হওয়ায় অনেক ফ্র্যাঞ্চাইজি প্রথম সারির ভারতীয় প্লেয়ারকে নিলামে তুলতে পারে, এক্ষেত্রে পান্থের এই পোস্ট ইঙ্গিতবাহী। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল অতীতের ঘোষণা করেছিলেন ফ্র্যাঞ্চাইজি পান্থকে ধরে রাখবে, কিন্তু গত সপ্তাহে পান্থ একটি টুইট করেন যেখানে তিনি লেখেন, আমি যদি নিলামে উঠি তাহলে আমি কি বিক্রি হব এবং হলেও কত টাকা পাব। এই পোস্টারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পান্থ দিল্লি ছাড়ছেন? স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।